নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নিরামিষ পদ্ধতিতে তৈরি মটর পনির রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া তৈরি এই মটর পনির স্বাদে দুর্দান্ত লাগে। চলুন দেখে নিই এটা বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে আমরা পনিরগুলো কেটে টুকরো করে রেখে দিয়েছি, আর এর সাথে নিয়েছি এক বাটি কড়াইশুঁটি, দুটো টমেটো, ছটা কাজু বাদাম, চার মগজ দু চামচ, একটা কাঁচা লঙ্কা আর কিছু আদা টুকরো, আর নিয়েছি কিচেন কিং মশলা। চলুন দেখে নিই এর পরের স্টেপে কী হয়। এরপর আমরা পনিরগুলোকে ম্যারিনেট করার জন্য এতে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ নুন। এই দিয়ে আমরা পনিরগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। পনিরগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি কড়াতে চলে যাব। প্রথমে কড়াতে অল্প ঘি দিয়ে আমি পনিরগুলোকে ভেজে তুলে রাখব। আমি পনিরগুলো দিয়ে দিলাম, খুব বেশি নাড়াচাড়া করব না, এতে পনিরগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আমি অল্প তেল দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে আমি দিচ্ছি একটা তেজপাতা, অল্প জিরে, দুটো এলাচ, লবঙ্গ আর দুটো গোলমরিচ, এক টুকরো দালচিনি। এর মধ্যে দিয়ে দিলাম আদার টুকরোগুলো, একটা কাঁচা লঙ্কা আর টমেটোগুলো। টমেটোগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে একটু ভাজব। আমার টমেটোটা একটু নরম হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর চার মগজগুলো। সমস্ত কিছুকে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মশলাটা হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, মশলাটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব। এদিকে কড়াতে তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তাতে দিয়ে দিলাম বানিয়ে রাখা পেস্টটা। সমস্ত কিছু দিয়ে এবারে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছি। দিচ্ছি কিচেন কিং মশলা দেড় চামচ মতো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে ভালো করে আমাদের মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। আমার মশলাটা আরও কিছুক্ষণ কষাতে হবে। মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু পনিরের স্বাদ হবে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি
মিক্সারে জারটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরও একটু কষিয়ে নেব। দেখুন আমার মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি, আমার মশলাটা কষিয়ে কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি মশলাটাকে আর কষাবো না। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি গরম জল, পরিমাণ মতো গরম জল দেবেন গ্রেভিটা যেরকম রাখতে চান সেই অনুযায়ী। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার আমি আগে থেকে ম্যারিনেট করে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আমি এবার কিছুটা সময় ফুটিয়ে নেব। আমার তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে, খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা, তৈরি হয়ে গেছে আমার মটর পনির রেসিপি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে মটর পনিরটা, আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।